এখানে লক্ষ্য করলাম সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ, গ্রিন পুলিশদের 1000 টাকা বৃদ্ধি হয়েছে। 2012 সালে 5000 গ্রাম পঞ্চায়েতে ভিলেজ পুলিশ নিয়োগ হয়। 2012 সাল থেকে 1 টাকাও বৃদ্ধি না করে আজকে 24 সালে ভোটের আগে 1000 টাকা বৃদ্ধি করে তাদের কোন কাজে লাগবে সেটা প্রশ্ন চিহ্নের সামনে থাকে। সিভিক ভলেন্টিয়াররা যখন প্রথম কাজ শুরু করেন 2500 টাকা দিয়ে, তাদের 9000 টাকা দিয়ে পুলিশের সমান কাজ করানো হচ্ছে। কেউ কেউ অপকর্ম করছেন, তৃণমূলের হয়ে ভোট চুরিও করছেন, সেটাও আমরা দেখছি। তারপরেও বিজেপি মনে করে সম কাজে সম বেতন তাদের হওয়া উচিত এবং মিনিমাম তাদের 20000 টাকা বেতন দেওয়া উচিত, যেহেতু তারা পুলিশের সমান কাজ করে, 12-14 ঘন্টা কাজ করে। আজকে সকালেই করণদিঘিতে একটি ট্রাকের ধাক্কায় একটা সিভিক ভলেন্টিয়ারের মর্মান্তিক ক্ষতি হয়েছে, আপনারা দেখেছেন। আমরা মনে করি 9000 টাকায় মাত্র 1000 টাকা বৃদ্ধি করে তাদেরকে সম কাজে সম বেতন বা তাদের প্রয়োজন থেকে সামান্য মাত্র ভোটের সময় এই 1 লক্ষের বেশি এই সিভিক ভলেন্টিয়ার্সকে মিস ইউজ করার জন্য তারা হয়তো 1000 টাকা একটা প্রতিশ্রুতি এই ভোটমুখী বাজেটে দিয়েছেন।